ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। এ একটি জলাধার 15 মিনিটে পূর্ণ করে এবং বি একটি জলাধার 20 মিনিটে খালি করে। জলাধারটি অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খোলা হলে কত সময়ে জলপূর্ণ হবে? এ হচ্ছে কত মিনিটে পূর্ণ করে? এ পূর্ণ করে 15 মিনিটে। আর বি জলাধারটি কি 20 মিনিটে খালি করে? বি হচ্ছে খালি করে 20 মিনিটে, তার জন্য এখানে মাইনাস হবে। এবার হচ্ছে 15 আর 20 হচ্ছে যদি লসাগু নিই কত হবে? 60 হবে। 4 15 60, আর হচ্ছে 3 20 60, মানে 4 ইউনিট কি এ হচ্ছে ভরে আর 3 ইউনিট খালি করে। আর টোটাল কত ইউনিট? টোটাল হচ্ছে 60 ইউনিট। আর এখানে কি বলছে? জলাধারটি অর্ধ জলপূর্ণ অবস্থায়। অর্ধ জলপূর্ণ অবস্থায় মানে 60-এর হাফ 1/2, তার মানে এখানে কত হবে? অর্ধেক হলে কত? 3 20 60, 30 হবে অর্ধেক। এবার কি বলছে? এবার বলছে নল দুটি একসাথে খোলা হলে কত সময় পূর্ণ হবে? 4 ইউনিট ভরে এবং 3 ইউনিট খালি করে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 1, তার মানে হচ্ছে 30, তার মানে 1-এর মান কত হবে? 30 হোকে 30, তার মানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, কত সময়ে খালি করে, তার মানে কত হবে? 30 মিনিট। 30 মিনিটে জলাধারটি কি করে? পূর্ণ করে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হবে।